হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টিবিআর একাডেমিস ইউটিউব চ্যানেল। আশা করব তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সকলে পড়াশোনাও করছো, ঠিক আছে। আমি তোমাদের ডিকে স্যার চলে এসেছি আজকে আরো একটা এএনএম এন্ড জিএনএম বেসড ম্যাথামেটিক্স এর ক্লাস নিয়ে। তোমাদের লাস্ট ক্লাস কিন্তু তোমরা করেছিলে কোন টপিকের উপর? তোমরা করেছিলে নাম্বার সিস্টেমের উপর। ওকে, তো আমি তোমাদের নাম্বার সিস্টেমের 2 নম্বর ক্লাস বা পার্ট 2 বলতে পারো, যাই বলতে পারো, আরো একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, ঠিক আছে। তো ক্লাস যদি ভালো লেগে থাকে, আগের ক্লাস যারা করেছো তারা যদি আজকে এসছো আবার ক্লাস করতে, ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে একটু ভালোবাসা দেখিও আমাদের প্রতি, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। আর যদি ক্লাস কেমন লাগছে, কি ব্যাপার, কোনো ফিডব্যাক থাকলে কমেন্ট বক্সে অতি অবশ্যই দিয়ে জানিয়ে দাও। আমরা কিন্তু চেষ্টা করব পুরো 100% দেওয়ার আর ইমপ্রুভ করার। আর যারা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে ভিজিট করেছো তাদের উদ্দেশ্যে বলি, টিবিআর একাডেমিতে কিন্তু তোমাদের জেক্সপো, ভোকলেট, পলিটেকনিক ফার্স্ট সেমিস্টার, তাছাড়াও আমাদের নতুন কোর্স লঞ্চ হয়েছে এএনএম এন্ড জিএনএম এর উপরে ক্লাস করানো হয় এই বছর, অর্থাৎ এই সেশনের জন্য কিন্তু এএনএম এন্ড জিএনএম এর ক্লাসটা থাকছে ফ্রি অফ কস্ট। তাহলে তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো বা তোমাদের বন্ধু বান্ধব কেউ যদি এএনএম এন্ড জিএনএম এর ক্লাস নিতে চাইছে, তাদেরকে তুই অবশ্যই তোমরা শেয়ার করো যে এই চ্যানেলে ক্লাস হচ্ছে, যদি ভালো লেগে থাকে তাহলেই করবে, না হলে কিন্তু করবে না, এটুকু আমি রিকোয়েস্ট করছি। আশা করব ক্লাস ভালো লাগবে তোমাদের। যাই হোক, চলো তাহলে আজকের ক্লাসটা আবার শুরু করে দেওয়া যাক। আজকের আমাদের টপিক হচ্ছে আবার ওই সেম টপিকের পার্ট 2 নিয়ে চলে এসেছি আমরা, অর্থাৎ নাম্বার সিস্টেমের বা সংখ্যা তত্ত্ব। তো দেখা যাক আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। দেখো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন রয়েছে, দেখো 15370 সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছিলাম পূর্ণবর্গ সংখ্যা কিভাবে করা যায় বা কোন সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। তোমরা যারা আজকে ফার্স্ট টাইম এসেছো আমাদের ক্লাসে ভিজিট করেছো তারা অতি অবশ্যই আগের ক্লাসটা ভিজিট করবে, ঠিক আছে, যদি ক্লাস ভালো লাগে। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি 15370 এর বর্গমূল বার করে নেওয়া। তোমরা এটাকে কি করে করতে পারো, তোমরা এটাকে ভাগ প্রক্রিয়া করতে পারো বা তোমরা এটাকে উৎপাদকের মাধ্যমে করতে পারো। বাট যখন অঙ্কগুলো একটু বড় থাকবে বা সংখ্যাগুলো একটু বড় থাকবে, আমি তোমাদের বলবো যে তোমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা করবে। তার কারণ হচ্ছে সময় কম লাগবে অনেক আর অনেক অ্যাকিউরেট হবে, ঠিক আছে। তাহলে দেখো এটার বর্গমূল কিভাবে করা যাবে, আমরা কি করব, আমরা জোড়ায় জোড়ায় সংখ্যাগুলোকে নেব। তাহলে এখানে 70, এখানে 53, এখানে রয়েছে 1, তাহলে ফার্স্টে দেব 1-এ, অর্থাৎ 1-1-1, তাহলে এটা বিয়োগ করলে কত নামবে, এটা বিয়োগ করলে নামবে এটাতে 0, অর্থাৎ এক জোড়া সংখ্যা নামিয়ে নেব। তাহলে এখানে কত রয়েছে, 1 হলো, এখানে যেটা আসবে তার ডবল আমাদের নিয়ে নিতে হবে। 1-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 1-এর সঙ্গে 2 গুণ করলে হবে 2, 2-1-2। তাহলে এখানে দেখো লাস্ট সংখ্যা কত রয়েছে, 53, তাহলে আমরা যদি এখানে 2 দেই এখানেও আমাদের একটা 2 দিতে হবে। এই টেকনিকটা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, এখানে যত দেবে তার ডবল সংখ্যা হিসেবে বসলো এখানে 2, তারপর আমাদের দিতে হবে এটা কতই কাটবে, আর আমরা এখানে যে সংখ্যাটা বসাবো এখানেও ততই বসাতে হবে, অর্থাৎ তত দিয়ে গুণ হবে। তাহলে 22 কত হয়ে গেল, 44, তাহলে কত নামলো, তাহলে নামলো 9। তারপরের যে জোড়ার সংখ্যাটা সেটা নেমে যাবে, অর্থাৎ 970 নেমে যাবে। তাহলে এখানে কত এসেছিল, 12, তাহলে 12-র ডবল কত হলো, 12-র ডবল হয়ে গেল 24। এখানে লাস্টে কত আছে, 0, ঠিক আছে। এরপর আমি এখানে যত দিব এখানেও তত দিব, ঠিক আছে। তাহলে এখানে একটা 4 দেব, তাহলে এখানেও বসবে 4, তাহলে কত হয়ে যাবে এটা, 4-4-16-6, হাতে রইল 1, 4-4-16-17-7-1, 4-2-8-9, 976 হয়ে গেল। তাহলে বিয়োগ করলে কত হবে, -6 হবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমরা যে -6 কিন্তু শর্ট রয়েছে, অর্থাৎ এখানে যদি আরো 6 থাকতো বা সংখ্যাটা সঙ্গে যদি আমরা 6 যোগ করতে পারতাম তাহলে সংখ্যাটা কি হতো, সংখ্যাটা হতো পূর্ণ বর্গ। তাহলে কত ছিল, 15370, এটার সঙ্গে কত যোগ করলে পূর্ণ বর্গ হবে, 6 যোগ করলে কি হবে, পূর্ণ বর্গ হবে। তাহলে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 6 হচ্ছে তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে এটা ছিল কি, এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া বর্গমূল বের করা। তোমাদের মধ্যে যারা যারা ক্লাস অ্যাটেন্ড করছো কারোর যদি ভাগ প্রক্রিয়া বর্গমূল বের করা বা নির্ণয় করা নিয়ে কোনো রূপ প্রবলেম থাকে বা তোমরা কেউ যদি বুঝতে না পারো বা জানো না, লেজিট কথা বলতে গেলে তোমরা যদি কেউ জানো না যে ভাগ প্রক্রিয়া কিভাবে বর্গমূল করতে হয়, অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি রেসপন্স পাই সেরকম তাহলে কিন্তু একটা ক্লাস নিয়ে, তোমাদের লাইভ ক্লাস নিয়ে চলে আসবো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নিয়ে, ওকে, যদিও এটা ক্লাস 7-এর জিনিস, ঠিক আছে। চলো দেখো এই এরকম অফার কিন্তু তোমাদেরকে কোনো চ্যানেল দেবে না, এইটুকু আমি দাবি রাখতে পারি,
যে কোন চ্যানেল কিন্তু তোমাদের এই জিনিসগুলো এই অফার দেবে না যেটা তোমাদের টিভি আর একাডেমি দেবে। যদি তোমাদের মধ্যে দেখা যায় যে অনেক সংখ্যক ছাত্রছাত্রী বলছো যে স্যার ভাগ প্রক্রিয়া বর্গমূলটা কি জিনিস বুঝতে পারছি না, তাহলে কিন্তু আমরা তোমাদের একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূলের ক্লাসটা এত তারিখ হবে, এই টাইমে হবে, আমরা কিন্তু চলে আসবো একদম সরাসরি লাইভ ক্লাস নিয়ে ভাগ প্রক্রিয়া বর্গমূল। এইটুকু কথা দিচ্ছি, তোমরা পুরো ইউটিউব দেখে নাও, পুরো অনলাইনে যত ক্লাস হয় দেখে নাও, এক্স ওয়াই জেড অনেক চ্যানেল থাকবে, কিন্তু এই সুযোগ কিন্তু কোন চ্যানেল তোমাদের দেবে না। ওয়ান টু ওয়ান কনভারসেশন পাবে তোমরা, ওয়ান টু ওয়ান কথা বলতে পারবে একদম স্যারের সঙ্গে, তোমাদের পুরো কন্ট্যাক্ট থাকবে, তোমাদের যেই জায়গায় প্রবলেম, যেই রিলেটেড প্রবলেম, সমস্ত প্রবলেমের সলিউশন তোমরা একটা জায়গায় পাবে। ওটা হচ্ছে কোথায়? ওটা হচ্ছে টিবিআর একাডেমিতে। নামটা শুধু মনে রাখবে, বাদ বাকি রেজাল্ট করানোর দায়িত্ব আমাদের সম্পূর্ণ, এইটুকু ভরসা তোমরা রাখতে পারো। চলো যাই হোক পরবর্তী কোশ্চেনে আসা যাক। আমাদের পরবর্তী কোশ্চেন কোথায় রয়েছে? আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে ৯ নম্বর কোশ্চেন কি রয়েছে? ৯ নম্বর কোশ্চেন রয়েছে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো কত? তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো একের পেছনে চারটা শূন্য। আমি তোমাদের মেথডটা শিখিয়ে দিচ্ছি, এরকম অঙ্ক থাকলে কি হবে, কারণ সব অঙ্কে মনে রাখা সম্ভব নয়, বাট তোমরা যখন রেগুলারলি পড়াশোনা করবে তোমরা একটা জিনিস বুঝতে পেরে যাবে, চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে ওটা তোমাদের মুখস্থ হয়ে যাবে, তিন অঙ্কের কত মুখস্থ হয়ে যাবে, দু অঙ্কের কত মুখস্থ হয়ে যাবে, ক্ষুদ্রতম বৃহত্তম সবই তোমাদের একদম মাথায় থেকে যাবে। তোমাদের কিন্তু কোনো প্রসিডিওর করতে হবে না, প্রসেস করতে হবে না। তাহলে স্যার আপনি কেন শিখাচ্ছেন? তার কারণ হচ্ছে যদি তোমাদের এক্সামে চলে আসে ছ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলো, তাহলে তো স্যার তুমি মনে রাখতে পারবে না, তাহলে কিভাবে তোমাকে সলভ করতে হবে? ওইটা জানার জন্য বা শেখার জন্য তোমাদেরকে মেথডটা জানতে হবে। আর বাদ বাকি তোমরা যখন রেগুলারলি ক্লাস করবে তোমরা দেখবে একদম ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা পরীক্ষা হলে এক্সাম দিতে যাবে, অপশন চুজ করবে, সিলেক্ট করবে, আর তোমাদের মনে পড়বে ডিকে স্যারের কথা, টিবিআর একাডেমির কথা। চলো তাহলে অঙ্কটায় চলে আসা যাক। কি বলেছে? চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? দেখো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একের পেছনে তিনটে শূন্য। আমাদের কাজ হচ্ছে কি? আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটা বর্গমূল করে নেওয়া। পূর্ণবর্গ সংখ্যা মানে কত? পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে কোন সামথিং একটা সংখ্যার সংখ্যাকে যদি তার কোন সংখ্যার একটা হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ ৮১কে আমরা ৯ এর হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি, তাই ৮১ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ কোন একটা সংখ্যার যদি আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারি তাহলেই ওটা হচ্ছে কি? ওটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একের পেছনে তিনটে শূন্য। আমাদের কি করতে হবে? আমাদের কাজ হচ্ছে এই একের পেছনে যে তিনটে সংখ্যা রয়েছে ওটার বর্গমূল করার। তাহলে আমরা কি করব? আমরা বর্গমূল করব, ভাগ প্রক্রিয়া বর্গমূল করে নেব, ঠিক আছে? দেখো আমরা কিন্তু জোড়ায় জোড়ায় আমাদের সবসময় বর্গমূল নিতে হবে। এখানে ১০ রয়েছে, দশের কাছাকাছি কোন সংখ্যার বর্গমূল আছে বলতো? এক একে এক, দু দুয়ে চার, তিন তিনে নয়, চার চারে ১৬, অর্থাৎ তিন দিয়ে দিলে কিন্তু আমরা কাছাকাছি আসতে পারবো, ঠিক ভাগের নিয়মে যতটা বেশি নেওয়া যায়। তাহলে এখানে কত বসাবো? তিন। এখানে যত বসাবো এটার সঙ্গে তাহলে কত হবে? তিন তিনকে ৯ বিয়োগ করলে কত আসছে? ১। জোড়ায় কিন্তু সংখ্যাটা নেমে যাবে। এখানে কত ছিল? তিন। এখানে কত বসবে? যেই সংখ্যাটা এখানে আছে তার সঙ্গে সবসময় কত গুণ করবে? ২ গুণ করবে। তাহলে এখানে কত বসবে বলতো? তিন দুগুণে ৬ বসে গেল, ঠিক আছে? তারপরে কত নেওয়া যেতে পারে? এখানে যেই সংখ্যাটা নেব নেক্সট সংখ্যা তত সংখ্যাটাই এখানে বসবে, অর্থাৎ সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ সাপোজ এখানটা যদি আমরা ২ বসাই তাহলে এখানেও কত বসবে? এখানেও বসবে ২। অর্থাৎ এখানে যেই সংখ্যাটা বসবে ওটা হবে কত? ৬২ গুণিতক ২, অর্থাৎ ১২৪ বসবে, বোঝা গেল? আবার এখানে যদি ৬ এর পরে আমরা ৩ নেই তাহলে এখানে আমরা বসাবো কত? এখানে ৩ বসাতে হবে, ৬৩ সঙ্গে ৩ গুণ করে এখানে আমাদের বসাতে হবে। তাহলে আমরা ম্যাক্সিমাম কত নিতে পারি? আমরা ২ নিলেও হয়ে যাচ্ছে, এটা কত? ১০০ পেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে নিতে হবে কত? ১। তাহলে এখানেও বসবে ১, ৬১ একে ৬১, বিয়োগ করলে কত হয়ে যাবে বলতো? বিয়োগ করলে হয়ে যাবে ৩৯। তাহলে ৩৯ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানটা কি এলো? আমাদের এখানে এসছে কত? ভাগফল কত? ৩১। তাহলে এটাকে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা কি করি, ৩১ এর স্কোয়ার নেই, তার থেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে? বড় হবে, তাই তো? তাহলে আমরা যদি ৩১ এর সঙ্গে ১ যোগ করি কত হবে? ৩১ এর স্কোয়ার প্লাস ১ এর স্কোয়ার কত হচ্ছে গো? সরি, ৩১ প্লাস ১ এর হোল স্কোয়ার কত হচ্ছে? ৩২ এর হোল স্কোয়ার। তাহলে হয়ে গেল কত? ১০২৪, ঠিক আছে? যেই সংখ্যাটা আমরা পেলাম, যেটা আমরা পেলাম এখানে, ঠিক আছে,
ওইটার কাছাকাছি সংখ্যা হবে। তারপরের সংখ্যা নিয়ে দেখবো, একত্রিশে স্কোয়ার করলে কি হবে, ওটা তিন অঙ্কে থেকে যাবে। তারপরের সংখ্যা নিয়ে দেখবো, বত্রিশে স্কোয়ার করব, ওটা যদি চার অঙ্কের হয় ওটাই হচ্ছে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যদি ওটাও তিন অঙ্কের হতো আমরা কি করতাম নেক্সট সংখ্যা নিতাম, অর্থাৎ তেত্রিশ নিতাম, ওটা না হলে নেক্সট নিতাম, চৌত্রিশ নিতাম। আশা করব তোমরা সকলেই এটা বুঝতে পেরেছ। তাহলে সঠিক উত্তর হচ্ছে হাজার চব্বিশ। আর এই ধরনের প্র্যাকটিস সেট যখন তোমাদের করানো হবে, অর্থাৎ এক্সামে ঠিক এক মাস আগে, কিন্তু তোমরা এক মাস আগে থেকে রেগুলারলি পেয়ে যাবে প্র্যাকটিস সেট প্রতিদিন, ঠিক আছে? তখন তোমরা যখন এই ধরনের অঙ্ক করতে থাকবে না, তখন তোমাদের কি হয়ে যাবে বলতো, এগুলো একদম ঠোঁটস্থ হয়ে যাবে। আমি তোমাদের কোশ্চেন করব চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত, তোমরা সবাই না কষে না কিছু করে বলে দেবে হাজার চব্বিশ। ওকে, তো দেখা যাক আমাদের আজকের পরবর্তী কোশ্চেন কি রয়েছে। দেখো আমাদের আজকের পরবর্তী কোশ্চেন কি রয়েছে, আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে আজকে 59 টু দি পাওয়ার 59 প্লাস 2 কে 58 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকে, অবশিষ্ট কত থাকে, ঠিক আছে? এইটা বলেছে। তাহলে দেখো 59 কে যদি আমরা, এখানে কত রয়েছে 59 টু দি পাওয়ার 59, এরকম অঙ্ক থাকলে কি করবে, আলটিমেটলি আমরা কি করছি 59 কে ভাগ করছি। তাহলে 59 কে যদি আমরা 58 দিয়ে ভাগ করি, ঠিক আছে, আমরা যদি 59 কে কত দিয়ে ভাগ করি, 58 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে ভাগশেষটা, কত থাকে ভাগশেষটা, থাকে সবসময় কত, এক থাকে, তাই না? তাহলে 59 টু দি পাওয়ার 59 প্লাস 2 কে যদি আমরা কত দিয়ে ভাগ করি, 58 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ থাকবে এটাতে 1 থাকলে 1 টু দি পাওয়ার 59 প্লাস 2 থাকবে, তাই না? কারণ বাদ বাকিটা তো বাড়তি পড়ে থাকছে। তাহলে 1 টু দি পাওয়ার 59 মানে কত, 1, 1 কে যতবারই গুণ করে নাও কেন একই আসবে, প্লাস 2, তাহলে কত হলো 3। তাহলে তোমাদের সঠিক উত্তর হচ্ছে 3, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে এইভাবে তোমরা করবে, আগে ভাগ করে নেবে, কত ভাগশেষ আসছে দেখবে, দিয়ে ওইভাবে এগোবে। ওকে, তো চলো আমাদের পরবর্তী কোশ্চেনে আসা যাক। আমাদের পরবর্তী কৃষ্ণ কি সরি আমাদের পরবর্তী কোশ্চেন কি রয়েছে, আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এই অঙ্কটা কিন্তু, এই ধরনের অঙ্ক আমরা আগের ক্লাসে করেছিলাম, তাই না? আগের ক্লাসে একটা অঙ্ক করেছিলাম, আমি তোমাদের বলেছিলাম একটা বেসিক জিনিস আমরা ক্লাস 5 থেকে পড়ে আসছি, ওই বেসিক জিনিসটা কি, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, জাস্ট ওই লজিকটা লাগবে এখানে, ঠিক আছে? আমরা তাহলে সংখ্যাটি কত হবে, ভাজ্য কত 56, সরি ভাজ্যটা আমরা জানি না, ভাজ্যটাকে আমরা ধরে নেব কত, ভাজ্যটাকে আমরা x ধরে নেব, তাহলে সংখ্যাটি কত হচ্ছে, আচ্ছা দেখো এখানে, দেখো এখানে কি বলেছে, 56 রয়েছে, 56 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 29, তাহলে ওই সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হবে। আমরা কিন্তু এখানে কি জানি না, আমরা ভাগফলটা জানি না, তাই আমরা কি করব, এখানে ধরে নেব ভাগফল সমান x, তাহলে আমরা কি জানি সংখ্যাটি সমান বা ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের সংখ্যা। তাহলে এটাকে ভেঙে লেখা যাবে, দেখো 8 × 7x, 29টাকে 24 প্লাস 5 ভাগতে পারি, ভাঙতে পারি, তাহলে 8 কমন নিলে কত হবে 7x প্লাস 3 প্লাস 5, তাহলে এটাকে 8 দ্বারা ভাগ করলে বলবে স্যার এখানে 8 দিয়ে কমন নিলেন কেন, তার কারণ একটাই, তার কারণ হচ্ছে এখানে বলেছে 8 দ্বারা ভাগ করতে হবে, 8 দ্বারা বলেছে বলে আমরা 8 দিয়ে কমন নিয়েছি। আগের দিনের যদি ক্লাসটা করে থাকো তাহলে ভালো করে মনে রাখবে, আমরা 67 কমন নিয়েছিলাম, কারণ ওখানে বলা ছিল 67 দ্বারা ভাগ করতে, তাহলে আমরা সবসময় কত দিয়ে কমন নেব, যত দিয়ে ভাগ করতে বলবে। ওকে, তাহলে সহজে বুঝতে পারছো, এই সংখ্যাটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 8 দিয়ে ভাগ করলে তাহলে এই আট কেটে যাবে, অর্থাৎ এই টার্মটার ভাগ কেটে যাবে, পড়ে থাকবে কোনটা, পড়ে থাকবে এই পাঁচটা, তাহলে এখানে ভাগশেষ কত হবে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 5 হচ্ছে তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে? তো চলো পরবর্তী কোশ্চেনে আসা যাক। দেখো তোমাদের পরবর্তী কোশ্চেন কি রয়েছে, তোমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে
निरानब्बई सरि 9909 এর ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কত হবে? এর ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কত হবে? যখনই বলবে পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা বা পরের পূর্ণবর্গ সংখ্যা, আমাদের কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে ওই সংখ্যাটার বর্গমূল বের করে নেওয়া। তাহলে আমরা কি করব, 9909 এর বর্গমূল বার করে নেব, ঠিক আছে? তাহলে সবসময় বলেছি কি, একটু বড় অঙ্ক বা বড় সংখ্যা থাকলে কি করব, ভাগ প্রক্রিয়া করব। তাহলে এখানে কত রয়েছে দেখো, এখানে আমরা সবসময় জোড়ায় জোড়ায় নেব, তাই তো? তাহলে এক জোড়া নিলে 99 আছে, তাহলে এখানটা যদি আমরা 9 নেই তাহলে 9 9 81, এইখানে যে সংখ্যাটা বসবে ওটাকে ওইটা দিয়ে গুণ করতে হবে, তাহলে কত চলে এলো, 18 চলে এলো। এখানে বসবে কত, এখানে যেটা হলো ডবল বসবে, অর্থাৎ 9 × 2 করলে 18 এখানে বসে গেল, পরের জোড়া নেমে যাবে, ঠিক আছে? তাহলে কত হলো 1809। তাহলে এখানে কত আছে দেখো, এখানে যত বসবো এখানেও তত দিয়ে গুণ হবে, তাহলে এটাতে 9 বসবে, দিলে এটা কত চলে আসবে, 1701। তাহলে ভাগশেষ কত থাকবে, 108 হচ্ছে তোমাদের ভাগশেষ। তাহলে এখানে কি হলো, এখানে এলো 99 দিয়ে গুণ করলে কত আসবে, যেটা আছে এটার থেকে 108 কম আসবে। তাহলে এর পূর্ববর্তী সংখ্যা কত, এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো যেটা দেওয়া রয়েছে ওটা থেকে 108 বাদ দিয়ে দাও, 9801 হচ্ছে তাহলে সঠিক উত্তর। তাহলে অপশন ডি হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বোঝা গেছে আশা করব। তো চলো পরবর্তী কোশ্চেনে আসা যাক। দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে, আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে 1360 এর থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। জাস্ট একই রকম অঙ্ক, যেই অঙ্কটা আগে করলাম একই রকম অঙ্ক। তাহলে এখানেও আমরা কি করব, এখানেও আমরা করব 1360 এর বর্গমূল, 1360 এর কি করব আমরা, বর্গমূল। তাহলে জোড়ায় জোড়ায় নেব, এখানে রয়েছে 13, 13 কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে, 9। তাহলে এখানে নিয়ে নেব 3 × 3 = 9, তাহলে বিয়োগ করলে কত হবে, 4, পরের জোড়া নেমে যাবে। তাহলে 3 এর এখানে কত বসবে, সবসময় বলেছি কত, এখানে যে সংখ্যাটা আছে তাকে 2 দিয়ে গুণ করবে, অর্থাৎ তার দ্বিগুণ সংখ্যা বসবে। তাহলে এখানে বসলো কত, এখানে বসলো 6, তাহলে এখানে রয়েছে দেখো 0। আচ্ছা তাহলে এখানে কত বসাতে হবে, এখানে বসাতে হবে 6, তাহলে কত হবে, 6 6 36 6 হাতে 3 6 6 36 3 39। তাহলে এখানে কত চলে আসবে, এখানে ভাগশেষ তোমাদের পড়ে থাকবে 64, ঠিক আছে? তাহলে কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এটাতে 64 বিয়োগ করতে হবে, দিলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর, একদম সোজা প্রবলেম রয়েছে, একই রকম টাইপ সাম রয়েছে, এই রকম একটা অঙ্ক কিন্তু তোমাদের এক্সামে আসার প্রবাবিলিটি খুবই হাই, ওকে? তো চলো আমরা কিন্তু আজকের ক্লাসের লাস্ট অঙ্কে চলে আসব, ঠিক আছে? দেখো আজকের আমাদের লাস্ট অঙ্ক কি রয়েছে, আজকে আমাদের লাস্ট অঙ্ক রয়েছে দেখো 375 এর নিকটবর্তী যে সংখ্যা 4 5 7 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি কত, 375 এর নিকটবর্তী যে সংখ্যা 4 5 7 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি কত। এইরকম অঙ্ক থাকলে কি করবো, ফার্স্টে ফার্স্ট কাজ হচ্ছে যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য তাদের লসাগু নিয়ে নেব, তাদের লসাগু কত হবে, তাহলে 4 5 আর 7 এর লসাগু নিয়ে নেব, কত হবে লসাগু, লসাগু হয়ে যাবে 1 × 4 × 5 × 7, তাহলে 5 4 = 20 7 2 = 40, 140 হয়ে যাচ্ছে লসাগু। তাহলে 375 এর নিকটবর্তী বলেছে, তাহলে 140 এর গুণিতক আকারে নিশ্চয়ই থাকবে, 140 × 2 কত হচ্ছে, 280, 140 × 3 হয়ে যাচ্ছে 420 হয়ে যাচ্ছে, তাই তো, 420 হয়ে যাচ্ছে। তাহলে এটার সঠিক উত্তর কি হলো, এবারে নিকটবর্তী কে দেখো, আমাদের দেওয়া রয়েছে 375, আমাদের দুটো অ্যান্সার এসছে, একটা হচ্ছে কাছাকাছি 280, একটা হচ্ছে 420, কোনটা নিকটবর্তী, 375 আর 420 গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 45, আর 280 আর 375 গ্যাপ কত, গ্যাপ হচ্ছে প্রায় কিন্তু 100, অর্থাৎ 95। তাহলে 95 ডিস্টেন্সে 280, 375 থেকে 95 ছোট, আর 420 375 থেকে 45 বড়। তাহলে কাছে কে রয়েছে 375-এর, 420 কাছে রয়েছে, এটা তো অনেক ছোট বাট এটা একটুই বড়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি, আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ 420 হচ্ছে
সঠিক উত্তর ওকে তাহলে এই ধরনের প্রবলেম থাকলে কত দ্বারা বিভাজ্য সবসময় কি করতে হবে লসাগু করতে হবে ঠিক আছে তো দেখো এরপর তোমাদের কি রয়েছে এরপর তোমাদের দেওয়া রয়েছে অ্যানসার কি অর্থাৎ আমরা যেই কোশ্চেনগুলো এক্ষুনি ডিসকাস করলাম তার অ্যানসার কি এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো আজকের ক্লাস কিন্তু এত দূরই থাকলো নাম্বার সিস্টেমের ক্লাস আবার কোনো একদিন চলে আসবো তোমাদের আরো একটা ম্যাথমেটিক্সের উপরে ক্লাস নিয়ে এএনএম এন্ড জিএনএম এর ছাত্রছাত্রীরা তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও আর তাছাড়াও তোমাদের ফিডব্যাক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের অশেষ ধন্যবাদ জানাই যারা আমাদের ক্লাসে ছিলে আজকে ক্লাস কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে জানাবে সকলে ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা।